এলএম পদ্ধতিতে পারিবারিক চিকিৎসা দেওয়ার জন্য আমি 1 অক্টোবর থেকে শুরু করেছি, অর্থাৎ 1 অক্টোবরে দেখিয়েছি কিভাবে ওষুধ তৈরি হয়। এবং সকল পারিবারিক চিকিৎসার জন্য আমি আহ্বান করব, আমাদের বাক্স অর্থাৎ 50 জমির বাক্স কিনে ঘরে রেখে সেবা দেওয়ার জন্য যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা বিদেশে আছেন তারা 50 জমির পদ্ধতির ওষুধ বাজার থেকে কিনে অনায়াসে ব্যবহার করতে পারেন। সেখানে বিদেশে যে কোনো দেশে যদি এটা পাওয়া যায়, বিশেষ করে ভারতবর্ষে পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া যায়, আপনারা অনায়াসেই পারিবারিক চিকিৎসার জন্য বাজার থেকে কিনেও এই সকল ওষুধ ব্যবহার করি ফলাফল পরীক্ষা করতে পারেন। এবং বহুল ব্যবহার আশা করি আজকে আমি শুরু করতে যাচ্ছি আঘাতের উপরে আমার আলোচনা, অর্থাৎ আর্নিকা। এই আঘাতের উপরে একমাত্র মেডিসিন আর্নিকা, সেটা নিয়ে আমি আলোচনা করব কিভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, আমরা পারিবারিক চিকিৎসা করব, এত পড়ালেখা করে এত কিছু জেনে হয়তো আমরা প্রয়োগ করতে পারবো না। কেন আমি এটা প্রয়োগ করতে যাচ্ছি, কারণ হচ্ছে একটাই, অর্থাৎ কোনো রকমের ওষুধের প্রতিক্রিয়া আমাদের দেহ যেন না থাকে। অর্থাৎ প্রথম থেকেই যদি আমরা আর্নিকা, আঘাতের জন্য আর্নিকা ব্যবহার করতে পারি, তাহলে বাকি জীবনে তার আর কোনো কুফল থাকে না। তাহলে আর্নিকার কী কুফল হতে পারে? দেখো, আমার হাতে ক্যান্সার আর্নিকা দেওয়া ভালো হয়েছে, টিউমার আর্নিকা দেওয়া ভালো হয়েছে, তারপরে যদি বড়ি, চর্মরোগ, ফোঁড়া, টিউমার, শ্বাসকষ্ট, হাড় বৃদ্ধি, জ্বর, বাত, ধ্বজভঙ্গ, ক্যান্সার, গ্যাস, জুতার আঘাত, সব আঘাতেই আমরা যদি প্রথমেই আর্নিকা ব্যবহার করতে পারি M1 বা M2, তাহলে বাকি জীবনে তার আর কোনো কুফল থাকে না। সেই জন্যই এইটা আলোচনা, অর্থাৎ আঘাতজনিত কোনো কারণে কোনো শরীরের কোথাও যদি আঘাত হয়, আমরা দিনে 2 বার 3 বার 4 বার অথবা 5 বারও বা দিতে পারি, অর্থাৎ রোগী ভেদে। সেই আলোচনাই আজকে করব, আঘাতের ওষুধ আর্নিকা। এটা আমরা সবাই জানি, দেশে এবং বিদেশে সবাই যারা বাঙালিরা আছো, যাদের ঘরে আমার বাক্স রেখে অথবা বাজার থেকে কিনে এই আর্নিকা ওষুধ আঘাত লাগলেই এক বোতল ওষুধ খেয়ে নেওয়ার অনুরোধ করব। কেন? বাকি জীবনে তোমার এই রোগগুলো যেন না হয়। তার কুফলে কী কী রোগ হতে পারে বললাম, শ্বাসকষ্ট হতে পারে, টিউমার হতে পারে, ফোড়া হতে পারে, এবং শেষ পর্যন্ত ক্যান্সারের রূপ নিতে পারে, বাত, জ্বর, ধ্বজভঙ্গ, নানা রোগে কাজ করে। এত কথা আমরা জানার দরকার নেই, আমরা একটা কথাই জানি, যে কোনো আঘাতে ছোটো হোক, বড় হোক, অ্যাক্সিডেন্ট হোক, অমুক হোক, তোমরা অনায়াসেই 1 বোতল 2 বোতল ওষুধ খাওয়াবার চেষ্টা করবে। কোথায় 1 বোতল, কোথায় 2 বোতল, কীভাবে প্রয়োগ করব, সেটাই আমি আজকের এই আলোচনা করব। অর্থাৎ আমরা ওষুধ তৈরি শিখে গেছি, এবং ওষুধের বাক্স অর্থাৎ বিশুদ্ধ ওষুধের বাক্স পাওয়ারও আমরা একটা ভরসা পেলাম। অর্থাৎ পারিবারিক বাক্স তোমাদের হাতে তুলে দিচ্ছি, যেটা 1500 টাকা দাম, তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে। তাহলে আঘাতের কুফলে যত রকমের রোগ হতে পারে, আমরা যদি প্রথমে রোগীকে ব্যবহার করতে পারি অথবা বাজার থেকে কিনে দিতে পারি অথবা 50 জমির পদ্ধতিতে ওষুধটা প্রয়োগ করতে পারি, তাহলে বাকি জীবনে তার কোনো কুফল থাকবে না, এবং কোনো রকমের জটিল কোনো রোগ হবে না, তার থেকে মুক্ত হওয়ার জন্যই আমার এই আলোচনা, আমার এই লক্ষ্য। আর কী লক্ষ্য, আর কী আর হলো? দেখো, আঘাত পাইলেই, আমরা ব্যথা হইলেই মনে করি বাজার থেকে প্যারাসিটামল বা অন্য কোনো ওষুধ কিনে খাবো। আমি এক কথাই বলবো, আঘাতের উপরে অবস্থা ভেদে তোমরা 50 জমির পদ্ধতি, এলএম পদ্ধতি দিয়েই সেবা করার চেষ্টা করবে, তাহলে ব্যথাও কম পাবে এবং ব্যথার ট্যাবলেটের যে কুফল সেটা থেকেও মুক্তি পাবে। অর্থাৎ ব্যথাজনিত কারণে আমরা অনেক সময় প্যারাসিটামল খাই, তার একটা সাইড এফেক্ট থাকে কিডনিতে এবং লিভারে, তার প্রতিক্রিয়া অথবা ক্ষতির দিকগুলো আমরা জানি না, করতে গিয়ে আমরা অনায়াসেই সেই ওষুধগুলো খেয়ে থাকি। আমি সেখান থেকে দূরে থাকার জন্যই পারিবারিকভাবে এই, অর্থাৎ 50 জমির বাক্সকে নতুন যুগের নতুন ওষুধ পারিবারিকভাবে খাওয়ার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ কোনো রকমের এলোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেন আমাদের শরীরে না থাকে, না থাকার চেষ্টা করেই উচিত। আমি এই কথা বলছি না প্রয়োজনে যে আমরা খাবো না, সেটা আমি বলছি না,
বিনা প্রয়োজনে আঘাতের কারণে কখনো কোনো রকম ব্যথা হলে আর্নিকা ছাড়া আর কিছু খাওয়া নয় উচিত বলে আমি মনে করি। কারণ আমরা পারিবারিক সেবা দিতে যাচ্ছি, আমরা হোমিওপ্যাথিক ডাক্তারের দক্ষ হয়ে চিকিৎসার কথা বলছি না, আমাদের এটার পরে যদি কোনো চিকিৎসা করতে হয় তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। চলে আসি তাহলে। তাহলে বুঝলাম আঘাতের কারণে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনোভাবে আমরা আর্নিকা খাব এবং নিজেও নেওয়ার চেষ্টা করব, বাকি জীবনে অন্যান্য কুফল যেন না আসে। আর কি উপকার? দেখো উপকার তো বললাম, অর্থাৎ ব্যথার ট্যাবলেটের যে কুফল লিভার এবং কিডনিতে বা স্টোমাকেও অনেক সময় ক্ষতি করে থাকে, এই তিনটা অঙ্গের উপরে একটা সাইড এফেক্ট থাকবেই প্রত্যেকটা ব্যথা ওষুধের, কারণ এটার সাইড এফেক্ট ছাড়া কোনো রকমের কোনো ব্যথার ওষুধ এলোপ্যাথিকে নাই বললেই চলে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ আর্নিকা। আচ্ছা চলে আসি, দ্বিতীয়টা কি বলছি, দ্বিতীয়টা মাত্রা কিভাবে দেব। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা পেয়েছে, হাঁটি আসতে পারছে এবং ব্যথা করে, তাহলে দিনে দুবার তিনবার দাও। কারো অস্থি ভেঙে গেছে অর্থাৎ ব্যথার যন্ত্রণা সে শুয়ে আছে, তাহলে তুমি আধা ঘন্টা পরপরও আর্নিকা দিতে পারো, যেভাবে আমি তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি। 10 বার ঝাঁকি দিতে ভুলবে না, এক ক্যাপ করে আধা ঘন্টা পরপর দাও। আমি আশা করব 3-4 ঘন্টাতে তার প্রচণ্ড ব্যথা কমে যাবে। অর্থাৎ মাত্রাটাও বলে দিলাম, অর্থাৎ রোগীদৃষ্টে যেই রোগ ব্যথার কারণে শুয়ে আছে এবং চিৎকার করছে ব্যথার যন্ত্রণা, তাকে আধা ঘন্টা পরপর দাও। আর যদি সেরকমভাবে কম থাকে তুমি 2 ঘন্টা পরপর দিতে পারো, 3 ঘন্টা পরপর দিতে পারো, অথবা মিনিমাম 3 বার। যেহেতু চিররোগে আমরা অনেক সময় 1-2 বার ব্যবহার করি, তার থেকে বেশি ব্যবহার করার জন্য, যেমন একটা রোগ ব্যথা করে হাঁটলে অথবা কাজও করতেছে ব্যথাও করতেছে, তাহলে 3 বারেই যথেষ্ট। কাজকর্মের সামনে সঙ্গে এটা খেলে আমি আশা করব 1 দিন বা 2 দিনেই চলে যাবে, না গেলে আমাদের অন্য পরামর্শ নেওয়া উচিত, সেটা নিয়েও আলোচনা করব। খালি বাঙ্গার ওষুধ আর্নিকা তা নয়, আর্নিকাকে আমরা প্রধান হিসাবে ব্যবহার করব, এই কারণে যত রকমের আঘাতে থাকুক সেটা যেই জায়গায় হোক, মাথা চোখে অমুকে, এত ভাগ করে আমরা জানতে পারবো না, আমরা খালি জানবো আঘাত হলে 1-2 বোতল ওষুধ দিয়ে তার আর কোনো কুফল থাকবে না, এবং ব্যথার ট্যাবলেট না খেয়েই আর্নিকা খাবো। আঘাতের কারণে কোনো যদি ব্যথা হয় তাহলে আমার আর শরীরের লিভার বা কিডনি এবং স্টোমাকের উপরে কোনো রকমের প্রতিক্রিয়া হবে না। এটা জেনেই আমরা সবাই আর্নিকা খাওয়ার চেষ্টা করব, 50-60 দিন পদ্ধতিতে এবং খাঁটি ওষুধ পাওয়ার প্রাপ্তিতে, অর্থাৎ আমার বাক্স কিনে। আর যারা আমার বাক্স কিনবে না, বাজার থেকে যে কোনো কোম্পানির ভালো ওষুধ M1 আর্নিকা কিনে আনবে, ডাক্তারকে বলবে আমি যেন M1 তোমাকে যেন দেওয়া হয়, এবং সেই ওষুধে যদি কাজ না করে তাহলে মনে করবে সেই কোম্পানির ওষুধ ভালো না, অথবা ডাক্তার তোমাকে সেই ওষুধটা দেই নাই। আমরা এই 50-60 দিন পদ্ধতিতে ডাক্তার এবং ওষুধের দোকান এবং কোম্পানিগুলো আমরা টেস্ট করতে পারি, যদি কাজ না হয় তাহলে বুঝেই নিবে তাদের ওষুধের কোনো খাঁটি ওষুধ নয়, অথবা ডাক্তারে তোমাকে শুদ্ধ ওষুধ দেই নেই। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ পারিবারিক চিকিৎসার জন্য আর্নিকা বাক্সে আমাদের আছে, 1 নম্বর আঘাতের ওষুধ হিসাবে এবং আঘাতের কুফলের ওষুধ হিসাবে আমরা সবসময় সেটা প্রয়োগ করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য একটাই, বহুল ব্যবহার যেন 50 দিন পদ্ধতিক হয় এবং আমরা যেন কুফল অথবা কুফল থেকে মুক্ত থাকতে পারি, এবং চিকিৎসা সেবা যেন আগামী দিনে আমরা দক্ষ ডাক্তারের হাতে নিয়ে যত রকমের জটিল রোগ অথবা চিররোগ আছে সেগুলো চিকিৎসা করতে পারি। আমার উদ্দেশ্য কী? এই যে কথা বললাম, এই আর্নিকা ব্যবহার করলে অনেকগুলো রোগ থেকে, অর্থাৎ আঘাতজনিত কারণে যত রকমের রোগ হোক সেটা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। তাহলে আজকের এই আলোচনা আমরা বুঝলাম কেন আমরা আর্নিকা ব্যবহার করব পারিবারিকভাবে। সুতরাং চলে আসি, জটিল রোগ যদি হয়, যেমন ধরো ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা অন্য কোনো ডিজিজ যদি হয়ে থাকে, তাহলে তোমরা যারা 50-60 দিন পদ্ধতিতে ডাক্তারি করে হোমিওপ্যাথিক চিকিৎসা করে একটা ওষুধ দিয়ে কেস টেকিং নিয়ে তাদের শরণাপন্ন হবে,
তাহলে বাকি জীবনে তোমাদেরও কোনো জটিল রোগ, ডায়াবেটিস বলো, শ্বাসকষ্ট বলো, অথবা অন্য কোনো রোগ হওয়ার কোনো কারণ নাই। তাহলে আজকের এই আলোচনা আমি শেষ করতে যাচ্ছি প্রথম ওষুধ অর্থাৎ প্রথম রোগ আঘাতের উপরে আর্নিকার কাজ দেখিয়ে অর্থাৎ বাক্স থেকে প্রয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবে, সবাইকে জানাবে, আমরা পারিবারিকভাবে যেন সবাই জেনে শুনে ওষুধ প্রয়োগ করতে পারি, অর্থাৎ পঞ্চাশ শতজন পদ্ধতি যেন ঘরে ঘরে প্রচার হয় এবং তার কার্যকারিতা দেখে আমরা যেন সেটা প্রয়োগ করি। যদি কাজ না করে আমি বলবো তাহলে আর কাউকে বলার কোনো প্রয়োজন নাই, তবে ওষুধটা খাঁটি হতে হবে, খাঁটি ওষুধ না হলে কখনো সেটা কাজ করবে না। তাহলে সবাইকে ধন্যবাদ।